নমস্কার, সীমান্ত বার্তা করিমগঞ্জ আপনাদেরকে স্বাগত জানাই। আমি জয়, করিমগঞ্জবাসীকে সীমান্ত বার্তার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই। রামকৃষ্ণগড় কলেজ সংসদ নির্বাচনে এবিপির জয় জয়কার। গণতন্ত্রের 14 স্তম্ভ সাংবাদিক, কিন্তু বর্তমানে সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তা উদ্বেগজনক। বর্তমানে 3 জন সাংবাদিক বলির শিকার হন। সাংবাদিকদের হত্যার প্রতিবাদে প্রেস ক্লাব সোমবার এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। পুলিশ সুপার কার্যালয়ের সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কিন্তু সেখানে কর্তব্যরত সাংবাদিকদের উপর চাপিয়ে পড়ে কিছু উত্তেজিত জনতা। এইগুলোর সঙ্গে সাংবাদিকদের কি জড়িত একটি প্রশ্ন আছে। একটা ঘটনা ঘটেছে, সাংবাদিকরা সেখানে গেছেন সংবাদ সংগ্রহ করতে, এর মধ্যে তার উপর তাদের উপর হামলা চালানোর কি উদ্দেশ্য থাকতে পারে? আমরা মনে করি যে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, এবং এই সংবাদ মাধ্যম ছাড়া দেশ বা গণতন্ত্র চলতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ঘটনা ঘটছে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমাদের আগরতলায় গত কিছুদিন আগে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এইসব ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাই। সেই সুবাদে করিমগঞ্জ প্রেস ক্লাব আজকের এই অবস্থান ধর্মঘট পালন করলেন। উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে সরকারের কাছে আমাদের মেসেজটুকু আমরা জানিয়ে দিতে চাই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের আমরা সাংবাদিকরা নিরাপদ নয়। গণতন্ত্র তখনই বিপন্ন বোঝা যাবে যখন দেখা যাবে যে সাংবাদিকদের নিগৃহীত করা হচ্ছে, সাংবাদিকদেরকে আক্রমণ করা হচ্ছে, তখনও বুঝতে পারবেন যে গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন। কারণ স্বামীজি বলেছিলেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আসলে সংবাদপত্রকে 4র্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আসলে এটা বলাই হয় শুধু, সংবিধানে সামান্য একটি লাইন আছে এই ব্যাপারে। কিন্তু আমরা সবাই বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, সেটাই বলা হয় গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। সেই কারণেই বোধ হয় সেই জন্যই এই ধরনের হত্যাকাণ্ড দেশের প্রান্তে প্রান্তে সংঘটিত করা হচ্ছে। রহমান সম্মিতকারণীর কথা বলেছেন যে আমরা যতই বলি সংবাদপত্রের স্বাধীনতা, প্রকৃতির পক্ষে সংবাদপত্রের স্বাধীনতা বলতে যা বোঝায় তা বিন্দুমাত্র আমাদের দেশে নেই, আমাদের সংবিধানও নেই, এ কথা বারবার আমরা বলি। তা বন্ধুগণ, আমরা গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্রের অধিবাসী বলে গর্ববোধ করি। আমরা প্রায়ই এই কথা বলি, আমাদের নেতারাও এই কথা বলেন যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষীয় গণতন্ত্র। তাহলে এই বৃহত্তর গণতন্ত্রের যে কলঙ্ক সাংবাদিক হত্যা, এই কলঙ্ক ধুয়ে মুছে ফেলার জন্য সমাজের মানুষকে এগিয়ে আসার প্রয়োজন বলে আমি মনে করি। সংবাদপত্র শিবিরা সমাজের স্বার্থে কাজ করেন, সমাজের পঙ্কজ দলের জন্য কাজ করেন, মানুষের মনে সাহস সঞ্চার করেন, মানুষকে জাগ্রত করেন। সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণ চালানো হচ্ছে তাতে করে যদি না সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া যায়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এই যে সাংবাদিকতার যে প্রফেশন রয়েছে সেটাতে কিন্তু কাজ করতে অনেকেই আর আগ্রহ প্রকাশ করবেন না, এবং প্রতিনিয়ত এভাবে একজন নয়তো অপরজনকে হারাতে হবে। ফলে সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুদৃঢ় করা হয় সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার আজকের এই প্রতি বলা যায়, এবং আমরা করেছি।
এই সাংবাদিক যেটাকে হত্যা করা হয়েছে, আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি। পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই যে প্রবণতা চলছে, এইগুলোকে অচিরে বন্ধ করার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং সেই সেই রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাব। সাংবাদিকরা দেশের হয়ে কাজ করবেন, সমাজের হয়ে কাজ করবেন, তাদেরকে কাজ করার অধিকার দিতে হবে আর এটা রক্ষা করতে হবে। গণতন্ত্রের দায়িত্ব যাদের হাতে আছে, গণতন্ত্রের প্রতীকী হিসেবে সাংবাদিকদেরকে তাদেরই রক্ষা করে নিতে হবে এবং সেই ব্যবস্থা যাতে সুদৃঢ় হয় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা নেব। যে পরিবারের একজনকে খুঁয়েছেন ত্রিপুরায়, আরেকজন দেশের কথা আমরা চিন্তা করে আজকে এখান থেকে আমরা কিছু করতে পারবো না। বিশেষ করে করিমগঞ্জের যারা সাংবাদিক ভাইরা আছেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের, সেই সাংবাদিকদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে আপনারা আপনাদের আওয়াজ যে দুষ্টচক্র আপনাদের রুদ্রকণ্ঠ আটকানোর চেষ্টা করছে সেটাকে কিভাবে আমরা প্রতিবাদ করতে পারি এবং প্রতিরোধ করে আমাদের লেখা আমরা চালিয়ে যাব এবং আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য যে লেন্থে আমাদের যাওয়া দরকার সেদিকে আপনারা আপনারা পরামর্শ দেবেন। আমি মনে করি আজকের এই খুবই উদ্বেগজনক লাগছে যেভাবে সাংবাদিকদের হামলা ঘটনা ঘটছে। চার দিন আগে গুয়াহাটিতে একটি দুর্ঘটনা ঘটে, তো স্বাভাবিক দুর্ঘটনা ঘটলে সাংবাদিকরা যাবেন, সেখানেও সাংবাদিক দুর্ঘটনার যে পরিবেশটা, দুর্ঘটনার পরে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা কভার করতে গিয়েছিলেন। শুন, যে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং এই সংবাদ মাধ্যম ছাড়া দেশ বা গণতন্ত্র চলতে পারে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ঘটনা ঘটছে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমাদের আগরতলায় গত কিছুদিন আগে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এইসব ঘটনার প্রতিবাদে আজকের এই অবস্থান ধর্মঘট আমরা দেখতে পাই। সেই সুবাদে করিমগঞ্জ প্রেস ক্লাব আজকের এই অবস্থান ধর্মঘট পালন করলেন। উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে সরকারের কাছে আমাদের মেসেজটুকু আমরা জানিয়ে দিতে চাই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের আমরা সাংবাদিকরা নিরাপদ নয়। গণতন্ত্র তখনই বিপন্ন বোঝা যাবে যখন দেখা যাবে যে সাংবাদিকদের নিগৃহীত করা হচ্ছে, সাংবাদিকদেরকে আক্রমণ করা হচ্ছে, তখনও বুঝতে পারবেন যে গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন। কারণ স্বামীজি বলেছিলেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আজকে এই সত্য জিনিস পরিবেশন করার জন্য আজকে যদি এরকম যদি ঘটনাগুলি সংঘটিত হয় দুঃখজনক ব্যাপার, লজ্জা হয়। আমরা অনেক সময় আমরা বলে থাকি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, এটা বলাই হয় শুধু সংবিধানের সামান্য একটি লাইন আছে এই ব্যাপারে, কিন্তু আমরা সবাই বিভিন্ন জায়গায় যখন আমরা যাই সেটাই বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই কারণেই বোধহয় আমাদেরকে যেভাবে আমরা হাত খুলে মুখ খুলে আমরা লেখা লিখতে পারি না। আজকেও আমি সংবাদ জগতের সঙ্গে জড়িত এডিটর বলুন বা মালিক পক্ষের একজন বলুন হিসেবে যদি আমি একটা কথা বলতে চাই যে সংবাদপত্র এখন স্বাধীনতা লাভ করেনি এখনো পরাধীন, কারণ এ কথাটা আজকে এই প্ল্যাটফর্ম নয়, অন্যান্য প্ল্যাটফর্মে আমরা বলেছি, সুযোগ পেলে আগামীতেও আমরা বলবো যে আজকে নিরপেক্ষভাবে কোনো সাংবাদিক তো লিখতে পারেই না, কোনো মালিক পক্ষ লিখতে পারে না। যখনই নিরপেক্ষ কোনো কিছু লিখতে হয় তখনই তার উপর বিভিন্নভাবে হয় সরাসরি আক্রমণ হবে, যে কোনোভাবে আক্রমণ তো হবেই তার উপর। সেই জন্যই এই ধরনের হত্যাকাণ্ড দেশের প্রান্তে প্রান্তে সংঘটিত করা হচ্ছে। তৈরি রহমান সংবাদকার নিয়ে কথা বলেছেন যে আমরা যতই বলি সংবাদপত্রের স্বাধীনতা, তবুদি পক্ষে সংবাদপত্রের স্বাধীনতা বলতে যা বোঝায় তা বিন্দুমাত্র আমাদের দেশে নেই।
আমাদের সংবিধানও নেই, এই কথা বারবার আমরা বলি। তা বন্ধুগণ, আমরা গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্রের অধিবাসী বলে গর্ববোধ করি। আমরা প্রায়ই এই কথা বলি, আমাদের নেতারাও এই কথা বলেন যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষীয় গণতন্ত্র। উপর আক্রমণ করা হতো, আমরাও বিভিন্নবার সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা জানিয়েছি, কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করা গেছে সাংবাদিকদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা কিন্তু দেশের গণতন্ত্রের জন্য মোটেও কাম্য নয়। আমরা সংবাদকর্মীরা প্রায়শই প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করে থাকি, কিন্তু সাংবাদিকরা কিন্তু সমাজেরই কাজ করে থাকে বলে আমার মনে হয়। কিন্তু তারপরও কোনো না কোনো লোক কোনো না কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে কাজ, এভাবে তাদের উপর আক্রমণ হানা হয়। ফলে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণ চালানো হচ্ছে, তাতে করে যদি না সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া যায়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এই যে সাংবাদিকতার যে প্রফেশন রয়েছে, সেটাতে কিন্তু কাজ করতে অনেকেই আর আগ্রহ প্রকাশ করবেন না, এবং প্রতিনিয়ত এভাবে একজন নয়তো অপরজনকে হারাতে হবে। ফলে সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুদৃঢ় করা হয়, সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার আজকের এই প্রতিবাদ সভায় দাবি জানানো হচ্ছে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের প্রতি এই প্রতিবাদ সভার মাধ্যমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ। স্বচ্ছ ভারত নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেভাবে পদক্ষেপ গ্রহণ করছেন তা নিদর্শন, কিন্তু করিমগঞ্জ জেলার বদরপুর এলাকায় এইভাবে প্রভাব পড়তে দেখা যাচ্ছে না। বদরপুর এলাকার নর্দমায় যেভাবে আবর্জনা ভরে গেছে তা পরিষ্কার করার জন্য কেউ এদিকে এগিয়ে যেতে আসছেন না। এ ব্যাপারে অনেক জানান ভিডিও করতে স্যার, ওই জায়গাটায় সবচেয়ে বস্তা ডালিয়ে ফাঁকাটা থেকে সুন্দর হয়ে পুরা উঠেছে। আমি আপনার বাসনটা লেবো, ফ্রিজ চালেবো আপনার থেকে না, আমার থেকে ফ্রিজ লেবো না, কারণ কিছু এমনি কইবা কতদিন থেকে আমি জিগে মোর আর কিছু না, ফেভারে বদনাম বদনাম না। কতদিন থেকে এখানে যাবলেটা, এইখানে যাবলেটা আনুমানিক প্রায় দুই বছর ধরে এইভাবে চলতেছে। ওই দিন আমরা টাউন কমিটি জেসিবি দিয়ে পরিষ্কার হয়েছে। এটা এই রোডটার নাম কি হয়? নিউ স্টেশন রোড। নিউ স্টেশন রোড কেউ কোনোদিন সাফা করেনি দুই বছর থেকে? দুই বছরের ভিতরে টাউন কমিটির যাবরা ভালো লাগিয়েছে, পাবলিকের যাবরা ভালো লাগিয়েছে। তো ওই দিন লাস্ট দিয়ে টাউন কমিটি পরিষ্কার করাইছিল, কিন্তু আবার সেম কন্ডিশন। অ্যাকচুয়ালি বদরপুরে যাবরাওয়ালা নেই, একটা দ্বিতীয় কোনো জায়গা নাই জানলে যা সবচেয়ে বেশি এই সমস্যাটা হয়েছে। এটা তো গভর্নমেন্ট জায়গা হয়, স্টেশনের জায়গা হয় কিনা না? হ্যাঁ, এটা রেলের জায়গা। আর কোনো পদক্ষেপ নেয়নি এখনো পর্যন্ত? কোনো পদক্ষেপ রেলও নিছে না টাউন কমিটি। স্বচ্ছ ভারতের এত কিছু হলো সরকার থেকে প্রয়োগ, এখানে কিছু হয়নি? না, ধন্যবাদ। বর্তমানে করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যেভাবে চুরির উৎপাত বসে তা উদ্বেগজনক। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চুরেরা চুরি করছে। বদরপুর এলাকায় এরঙ্গাবাদ এলাকায় এক চুরির ঘটনা সংঘটিত হলো। মালিকের অনুপস্থিত সুযোগ নিয়ে চুরেরা ঘরে অনেক সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে মালিকের পক্ষ থেকে আমাদেরকে উল্লেখ করেন। আপনার বাড়ি? এই জায়গাটার নাম কি? চোরকুলা এরঙ্গাবাদ। আপনি কোথায় ছিলেন তখন? বাবার সাথে। কখন এসে দেখলেন এই ঘটনাটি? সকালবেলা যখন বাড়িতে আসছিলাম কিছু জিনিস নিয়ে, তখন এসে ইনসিডেন্টটা দেখতে পেলাম। পুলিশ কিছু পুলিশের কাছে গেছিলাম, পুলিশের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে, এখনো কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অ্যাকশন হয়নি আর হয়েছেনি এদিকে আপনার লগের বাড়ি? আমাদের পাশে ওই আমার নীতিশ করে একটা ভাই আছে, ওদের বাড়ি তো গত পরশুদিন রাত্রে হলো। পরশুদিন রাত্রে হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত ছুটে ধরতে পারে না। আপনার খেয়ার উপরে শখ উক আছে? আপনাদের এরকম গ্রামে আর মানে কেউ আর তো কারো বাড়ি হয়েছে না? মানে এইরকম তো চুরি হয়েছে না, খালি আপনার বাইরের বাড়ি আর আপনার বাড়ি হয়েছে? আর কারো বাড়ি হয়েছে না? আপনার নামটা কি দাদা? ধন্যবাদ।
সীমান্তবার্তা আজ এখানে। যদি আপনাদের নিউজ চ্যানেল পছন্দ হয় তাহলে আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন। দুর্গা পূজা উপলক্ষে বুধবার থেকে শনিবার পর্যন্ত আমাদের চার দিন সীমান্তবার্তা নিউজ সেন্টার এটা বন্ধ থাকবে।